মালদার ইংরেজ বাজারে এখন এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে বানর সেনা, তাঁদের বাদরামিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। কখনো তারা তরতরিয়ে উঠে যাচ্ছে বাড়ির ছাদে, কখনো বুক ফুলিয়ে শটান ঢুকে পড়ছে ঘরে, আর কেউ তাড়ানোর চেষ্টা করলেই দাঁত মুখ খিঁচিয়ে তাড়া। ইংরেজ বাজারে সর্বমঙ্গলাপল্লীর বাসিন্দাদের দাবি, সোমবার দাঁদরের আঁচড়ে এক শিশুসহ তিনজন জখম হয়েছে। শিশুটি এখনো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আজকে সকালবেলা ছেলেটা আমার বাথরুমে গেছে, বাথরুম থেকে আসার সময় চারটা পাঁচটা বড় বড় বাঁদরগুলো ধরে অ্যাটাক করে এমনভাবে নুচেছে, এখন ভ্যাকসিন মেরে হসপিটালাইজ। বারবার বন দফতরকে জানানো হলো, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। দেখতে পাচ্ছি বাচ্চাটা শুয়ে আছে আর দুটো বাঁদর টানছে সমান, মানে দুটো বাঁদর খাবলাচ্ছে, বুকের মধ্যে কামড়াচ্ছে, পেটের মধ্যে কামড়াচ্ছে। আমি তখন খুব চিৎকার করছি, চিৎকার করে টিনের মধ্যে দরজার মধ্যে লাঠি নিয়ে মেরে যাচ্ছি যেন বাঁদরগুলো সাইডে সরে যায়। এ বিষয়ে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে আধিকারিকরা বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।